কালিয়াগঞ্জ শহরের বুড়িপুকুর শ্মশানে শবদাহের জন্য দ্বিতীয় চুল্লি নির্মাণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা করলেন পুরপ্রধান রামনিবাস সাহা। বৃহস্পতিবার দুপুরে এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান ঈশ্বর রজক, 2 ও 14 নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর রবীন্দ্রনাথ গুহ এবং শম্পা কুণ্ডু, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ প্রমুখ। কালিয়াগঞ্জ পুরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের সীমানায় এই বুড়িপুকুর শ্মশান। বিদায়ী পুরবটির আমলে বুড়িপুকুর শ্মশানের পরিকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ অনেকটাই হয়েছে। নতুন করে এই শ্মশানে শবদাহের জন্য দ্বিতীয় চুল্লি নির্মাণ এবং সৌন্দর্যায়নের বাকি কাজ শেষ করার উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা। কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা এদিন জানান, বুড়িপুকুর শ্মশানে নতুন দ্বিতীয় চুল্লি নির্মাণ এবং প্রথম চুল্লির সংস্কার করা হবে। এছাড়াও পাইলিং করে পুকুর বাঁধানো ও মন্দিরের সামনে পেভার ব্লক বসানোর মতো কাজ করা হবে। এই কাজের জন্য পুরো এলাকা উন্নয়ন তহবিল থেকে আনুমানিক 7 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কালিয়াগঞ্জ শহর এলাকার দ্বিতীয় এই বুড়িপুকুর শ্মশানে শবদাহের পাশাপাশি হিন্দু বৈষ্ণব সমাজের মৃতদেহ সমাধি দেবার ব্যবস্থা আছে। পুরপ্রধান বলেন, প্রিয়জনের শেষ যাত্রায় সামিল মানুষজন শবদাহের জন্য শ্মশানে এসে একটু ভালো পরিবেশ যেন পায়, সেটাই কালিয়াগঞ্জ পুরসভার লক্ষ্য। আজকে বুড়িপুকুরে সৌন্দর্যায়ন জন্য আর একটা চুল্লি, পুরানো চুল্লি ছিল আমাদের, ওটাকে সংস্কার করা হবে আর একটা নতুন চুল্লি বানানো হবে। কত টাকার রে? 60 লক্ষ টাকা। কোন ফান্ডে? এটা হচ্ছে আপনার ফান্ডের জন্য অফ মিউনিসিপাল এরিয়া। সুবিধা এখানটা আশেপাশে প্রচুর লোক এখানটা শ্মশানে আসেন, যে শ্মশানটা এখনও আমাদের চালু হয়নি, কবরস্থানেই থাকতো, ওই চুল্লিটাকে সংস্কার করার পর আরও একটা চুল্লি বানায় দেওয়ার পর এখানকার লোকে আশেপাশে লোকে সব সৎ কাজের জন্য খুব সুবিধা হবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।